সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে আয়ত ও এর বৈশিষ্ট্য তো যারা আয়ত সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা কিন্তু ভিডিওটি দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব এর মধ্যে এই আয়তর যে সঠিক সংজ্ঞাটা আছে সেটা আমরা জানবো এরপর বাহু কোন কর্ণ ও শীর্ষবিন্দু সম্পর্কে জানব তো চলুন প্রথমে আমরা আয়ত কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখি এটা হচ্ছে একটি আয়ত ক্ষেত্র তো এর সঠিক সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাকে আয়ত বলে তো এখন আমরা আয়তর বাহু সম্পর্কে জানবো তো চারটি বাহু আছে যেমন এই হচ্ছে চারটি বাহু আর বিপরীত বাহুগুলো হচ্ছে সমান তো একটু লক্ষ্য করেন এখানে এই যে যে দুইটি বাহু আছে এই দুইটি বাহ হচ্ছে সমান আবার এই দুইটি বাহু হচ্ছে সমান এর মানে হচ্ছে বিপরীত বাহুগুলো হচ্ছে সমান তো এখন আমরা কোন সম্পর্কে জানব তো এখানে এই আয়তর হচ্ছে চারটি কোণ আছে যেমন এই যে একটি কোণ এই যে একটি কোন যে একটি কোণ আর এটি হচ্ছে আরেকটি কোণ মোট এখানে চারটি কোণ আছে আর প্রতিটি কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এখানে এই যে যে কোণটা আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এখানে যে চারটি কোণ আছে প্রত্যেকটাই হচ্ছে নব্বই ডিগ্রি আর চারটি কোণের যোগ ফল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মানে এখানে যে চারটি কোণ আছে এই কোণগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল হবে তিনশো ষাট ডিগ্রি তো এখন আমরা কর্ণ সম্পর্কে জানবো তো দুইটি কর্ণ আছে তো আয়ত কিন্তু দুইটি কর্ণ আছে যেমন এই যে একটি কর্ণ আর এটা হচ্ছে আর একটি কর্ণ এরপর কর্ণ দুইটি দৈর্ঘ্য সমান তো একটু ভালোভাবে লক্ষ্য করেন এই যে যে কর্ণটা আছে এই কর্ণের যে দৈর্ঘ্যটা আছে আর এই কর্ণের যে দৈর্ঘ্যটা আছে এটা কিন্তু সমান মানে দুইটাই কিন্তু সমান আবার কর্ণ দুইটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তো এখানে দেখেন এই কর্ণটা আর এই কর্ণটা কিন্তু এই নির্দিষ্ট একটা বিন্দুতে কিন্তু সেত করেছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমরা জানবো হচ্ছে শীর্ষবিন্দু সম্পর্কে তো আয়তর কিন্তু চারটি শীর্ষবিন্দু আছে যেমন শীর্ষবিন্দু চারটি হচ্ছে এই এই একটি শীর্ষবিন্দু আবার এই একটি শীর্ষবিন্দু এই যে একটি শীর্ষবিন্দু আর এটা হচ্ছে আর একটি শীর্ষবিন্দু মোট এখানে চারটি শীর্ষবিন্দু আছে তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ আয়তক্ষেত্রের কর্ণ কয়টি একটি দুইটি তিনটি না চারটি তো আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আয়াত ক্ষেত্রে কর্ণ কয়টি আপনার সময় শুরু হচ্ছে এখন